হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদেও তোমাদের মনিকা দি দেখো একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এই যে শ্রীকৃষ্ণ কিভাবে সেজেছি, তো কিভাবে আমি শাড়িটা পরেছি আর কিভাবে এই লুকটা তৈরি করেছি, তো সেই টিউটোরিয়ালটা তোমাদেরকে আজ দেখাবো, মানে কিভাবে কি করলাম সম্পূর্ণটাই। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমি বাড়ির যে সমস্ত আমার জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আমি এই লুকটা তৈরি করার চেষ্টা করেছি। তো তোমাদের কতটা ভালো লাগবে সেটা কমেন্টে বলবে। আর আমি কিভাবে সেজেছি তোমরা তো জানো যে আমি খুব অল্প জিনিস দিয়ে সাজি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। লাল কালারের একটা লেগিংস পরে নিয়েছি, আর এই কালো শাড়িটা নিয়েছি, গোল্ডেন কালারের পাড় আছে আর ভিতরে কিছু বুটি আছে, আর আঁচলটা দেখো লাল কালারের, যেটা সামনে দিকে থাকবে ভালো লাগবে। আর ওপরে যে আমি গেঞ্জিটা পরেছি এটা হচ্ছে আমার বড় ছেলের, হাত বড় আছে, মানে শ্রীকৃষ্ণ সাজতে গেলে লাগবে, তার জন্য ওটা পরেছি। আর কাপড়টা আমি বাঁ হাতে দেখো একটু কম নিয়েছি আর ডান হাতে একটু বেশি নিয়েছি, এই দেখো আঁচলের দিকটা। তো এটা এবার আমি সামনের দিকে বেঁধে নেব, যেহেতু এই ডান দিকেরটা আঁচল হবে তার জন্য আমি এদিকটা বড় রেখেছি আর বাঁদিকেটা ছোট রেখেছি। তো এটা এবার কেমন করে আর কি এক জায়গা গুছিয়ে নিয়ে এটাকে পেছন দিকে ঘুরিয়ে নেব, পেছন দিকে ঘুরিয়ে নিয়ে তারপর শাড়িটাকে সেট করে নেব। একটুখানি দেখো এই যে পেছন দিকে যে এটা আছে পোর্শনটা, এটাকে একটু কুচি করে পেছন দিকে এভাবে গুজে নেব, তা মানে নর্মালি একটু কুচি করে নিলেই হবে। আর এটা সামনের দিকে দেব, তো আপাতত এখন দেবো না সামনের দিকে, এটা পেছনে আপাতত রাখছি, পরে এটা সামনের দিকে নিয়ে আসব যখন শাড়িটাকে ফিটিংস করব। তো এখন এভাবে দেখি কেমন লাগছে, তারপরে দেখব। এবার ডান দিকের যে কাপড়টা আছে সেটাও ওই একই রকম ভাবে পায়ের তলা দিয়ে সামনে দিকে নিয়ে আসব, তো একটু সবসময় সেট করে নিতে হবে। এবার পেছন দিকটাতে এই যে এদিকটা নিয়ে এলাম, তো এটাও নর্মালি দুটো কুচি করে এমনি নর্মালি পেছন দিকটাতে গুজে দেব। তো দেখো এটা মানে যাতে সামনে পেছন দিকটা একটু কুচি কুচি হয়ে থাকে তার জন্য, এবার সামনের দিকটাকে এই যে আঁচলটা এটাকে আমি ভালো করে প্লেট করে পিন আপ করে নেব। তো প্লেটগুলো যেন সমান সমান হয়, তো যার যেমন শাড়ির লেন্থ হবে সেই রকম প্লেট হবে, তো আমার এখানে চারটে হয়েছে। তো এইভাবে সেফটি পিন দিয়ে পুরো যে আঁচলটা আছে পুরোটা সিকিওর করে নেব, আর সব লেন্থগুলো যেন এক সমান হয় সেটা ভালোভাবে দেখতে হবে। তো সেই রকমভাবে আমি সমান করে করে দেখো সেফটি পিন আটকে নিচ্ছি, মানে এইভাবে পিন না করে নিলে পরে শাড়িটা বেশ সেট হবে না। তো পুরো শাড়িটাই এইভাবে পিন আপ করে নেব আর তারপর ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো সবসময় দেখতে হবে যেন একই রকম হয়, যতগুলো প্লেট হবে প্লেটগুলো যেন সাইজ একই রকম থাকে, না হলে কিন্তু ভালো লাগবে না, বেরিয়ে যাবে এদিক সেদিক দিয়ে, তো দেখতে সেটা দৃষ্টিকটু লাগবে, সুন্দর লাগবে না। তো পেছনে যেটা গুজে রেখেছিলাম সেটা দেখো সামনের দিকে নিয়ে এলাম, সামনের দিকে এনে একটা প্লেট করে গুজে দিয়েছি, আর এদিকটাতে এটা এবার এখানটা প্লেটগুলোকে ঠিক করে এখানটাতে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব ভালো করে, যাতে এদিকের কুচিটা সুন্দর হয়ে থাকে। আর এটাকে দেখো পেছন দিক থেকে প্লেটগুলো যেন সমান হয়ে থাকে সেই রকমভাবে ঘুরিয়ে এনে সামনের দিকে এটা টাইট করে বার করে নিলাম। তো এটা যেন টাইট হয় তবেই মানে সুন্দর হয়ে থাকবে, আর প্লেটগুলো যেন মানে ছোট বড় না হয়। তো এবার এটা আমি যে সাইডের শাড়ির ইয়েটা আছে ওটার সঙ্গে সেফটি পিন দিয়ে দুদিকটাতে এঁটে দেব, তাহলে সামনেকার যে কুচিটা পড়বে সেটা মানে ছড়িয়ে থাকবে সামনেটাতে, আর মানে পা ছোট বড় করলেও কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু এটা অনেকগুলো প্লেট আছে এটা মানে ছোট বড় হবে দেখো ফোল্ডিংয়ের মতন। তো দেখো পুরোটা আমার রেডি হয়ে গেছি, পুরো শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেল। এবার মানে তোমরা কোমর বিছাও দিতে পারো, তো আমি এখানে কোমর বিছা দিলাম না, আমি এইটা আছে একটা ব্লাউজের কি বলতো লেস আছে, ব্লাউজের না শাড়ির, তো সেটাই আমি দিয়ে নিচ্ছি, আমার কাছে মানে জানো সেলাই করি অনেক আছে, তো এটা একটু চ্যাপটা আছে আর দেখতে বেশ সুন্দর, তার জন্য এটা নিয়ে নিলাম। তো এটা এইভাবে সেফটি পিন দিয়ে এঁটে নেব। এবার আমার কাছে যে লেহেঙ্গার ওড়নাটা ছিল এটা এবার সামনের দিকে পিন করে ভালো করে এটাও একই রকম প্লেট করে সুন্দর করে পিন করে নেব, পিন করে সামনের দিকটাতে এক সাইডে নেব, কারণ দু সাইডে দু রকম মানে দুটো ওড়না দেবো তাহলে ভালো লাগবে।
তো এটাও ভালো করে প্লেটটা করে নিতে হবে, না হলে ভালো লাগবে না। দিয়ে ঘাড়ে আমি ভালো করে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম, মানে অ্যাটাচ করে নিলাম। এবার সামনের দিকটা যে প্লেটটা করেছিলাম, প্লেটটা ভালো করে সাজিয়ে এবার যে কুচিটা করা আছে মানে বাঁধা আছে তার ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এটা এই দিকে সামনে দিকে অ্যাটাচ করে নেবো পরে, তো তার জন্য এখানে এমনি গুজে রাখলাম। এবার এ দেখো অরেঞ্জ কালারের ওড়নাটা আমি মানে ভালো করে ওই প্লেট করব, প্লেট করে নিয়ে এই সাইডটাতে দেবো, দু সাইডে দুটো দেবো। তো এদিকেও লাল হলে ভালো হতো, কিন্তু আমার একটা লাল ওড়না আছে কিন্তু সেটা আমার খুব একটা ভালো লাগলো না, আর বেশি বড়, তার জন্য এটাই নিলাম। তো এটাও ওই রকম একই রকমভাবে ঘাড়ের দিকে পিন আপ করে নেব, আর সামনে দিয়ে যে অংশটা ঝুলে আছে সেটাও ওই শাড়ির ভিতর দিক দিয়ে গুঁজে এদিকটাতে টেনে ভালো করে এখানটা সিকিওর করে মানে সুন্দর করে নেব, যাতে সুন্দর হয়। তো দেখো এইভাবে টেনে নিলাম, আর এটা পেছন দিক থেকে ভরবো না, ওই রকমভাবেই বেরিয়েই থাকবে। তো আমার পুরো লুকটা মানে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, এবার মেকআপটা করে নেব। তো দেখো প্রথমে টিপটা তুলে এই টিস্যুটা দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যদিও সাবান দিয়ে ধুয়ে এসেছি আগে, ক্লিনজার করে নিয়েছি। আর এদিকে দেখো আমি যে পন্স ক্রিমটা ব্যবহার করি সেটাই নিয়ে নিয়েছি, সেটা নিয়ে এবার দেখো মুখে অ্যাপ্লাই করছি। তো তোমরা তো জানো যে এইরকমই আমার মানে সাজগোজের জিনিস, তো আমি ভাবছি যে একটা ভালো মেকআপ কিট নেব, তাহলে মানে লুকটা একটু সুন্দর হবে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও সাজতে ভালো লাগবে। তো চলো এবার আমি নিয়ে নেবো ফাউন্ডেশন, আর আমার ফাউন্ডেশনটার সঙ্গে মানে নীল কালার যেহেতু আমার শ্রীকৃষ্ণ, তার জন্য উজালা নিয়ে নিচ্ছি। তো উজালা দিয়েও যে শ্রীকৃষ্ণ সাজা যায় সেটা আমার কাছ থেকে শেখো, যে এই একটা জানি না এর আগে কেউ করেছে কিনা, কারণ যারাই শ্রীকৃষ্ণ সেজেছে তারা মানে পার্লারে বা ভালো মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছে, তাদের কাছে মানে এগুলো কালারিং করার ন্যাচারাল তাদের কাছে আছে কালার, তো আমার কাছে তো নেই। তার জন্য আমি উজালা দিয়ে এটা ট্রাই করলাম, আর দেখো মানে খুব সুন্দর হয়েছে। তো এই ফাউন্ডেশনটার সঙ্গে আর কিচ্ছু দেইনি, শুধু উজালাটা দিয়েই ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে পুরো মুখটাতে সুন্দর করে মানে মেখে নিচ্ছি আর বলতে গেলে। তো ব্লান্ডার দিলাম না, ব্লান্ডার দিয়ে করতে গেলে পরে আমার কাছে বেশ ভালো হয় না, ছোপ ছোপ হয়ে যায়। তো তার জন্য তো আরেকটুকু ফাউন্ডেশন আর উজালা নিয়ে নিলাম, কারণ গলা আর কানের এগুলো না দিলে পরে ভালো লাগবে না। তো সুন্দর করে এটা দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, আর লাইনটা বারে বারে যাচ্ছে আর আসছে। তো এটা একটু শুকাতে দিতে হবে, আর হাতটা দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু পরে আমি হাতটায় ধুয়ে নিয়েছিলাম, হাতটায় মানে উজালাটা দিলে পরে আরও বেশি সুন্দর হতো। তো প্রথমে কোনো একটা কাজ করব তবেই ভুল হবে, তবেই না শিখবো বলো। তো এটা এবার মিস্টেক হয়েছে, এরপরে অন্য কিছু করতে গেলে এই মিস্টেকগুলো মনে রাখার চেষ্টা করব। তো এদিকটা আমার হয়ে গেছে আর শুকিয়েও গেছে, একটু টাইম নিয়েছিলাম। তারপর দেখো একটা ফেস পাউডার দিয়ে মুখটাকে মানে একটু ভালো করে ইয়ে করে নিচ্ছি, মানে ওই ফাউন্ডেশনটা যাতে বসে তার জন্য ফেস পাউডারটা দিয়ে নিচ্ছি। তো সেটা ভালো করে অ্যাপ্লাই করে পরিষ্কারভাবে, আর আমার কাছে কিন্তু তুলিগুলো ছিল, তো সেটা যে এই তাড়াতাড়ির সময় কোথায় আছে কিচ্ছু খুঁজে পাইনি, তুলি তারপর সোলার মালা এগুলো খুঁজে পাইনি, কোথায় যে রেখেছি ভগবান জানে, ভগবান জানলে খুঁজে বার করে দিত। তো এটার সাহায্যে তুলিটার সাহায্যেই নিচ্ছি মানে যেটা ছিল, আর একটুখানি একটা মেকআপ ছোট্ট মেকআপ কিট আছে সেটা দিয়ে একটুখানি মুখটাকে মানে শেড করে নিচ্ছি, আর যাতে মানে কি মুখটা আমার গোল তো একটু বেশ লম্বা লম্বা দেখা যায়, তো সেটাই আর কি, এটাকে কি বলে কাউন্টারিং করা না কি বলে, তো যাই হোক। তো নাকটাও সেই রকমভাবে করে নেবো, তো ওটা মিস্টেক হয়ে গেছে। তো চলো এইভাবে এটা ঠিক করে নিলাম, তো এদিকটা আমার মোটামুটি কমপ্লিট হলো। এবার একটু মানে আই শ্যাডো দিয়ে আমার মানে চোখটা ঠিক করার চেষ্টা করব, তো জানি না কতটা হবে। আর এদিকটা দেখো মানে দুটো গালি সেই একই রকমভাবে করে নিচ্ছি যাতে একই রকম হয়, আর যেহেতু তুলিটা নাই তার জন্য ব্রাশটা মানে তার জন্য তুলিটা দিয়ে করে নিচ্ছি, ব্রাশটা থাকলে পরে ব্রাশে দিয়ে ঝেড়ে নিলে হতো। তো আই শ্যাডোটা দিয়ে আইব্রোটা মানে করার চেষ্টা করছি, কিন্তু এই মেকআপ কিটটাতে লাল কালারটা একদম ম্যাটম্যাটে হয়ে আছে, তার জন্য মানে বোঝা যাচ্ছে না আর সেরকম ভালো হচ্ছেও না, লালটা একটু বেশ গাঢ় গাঢ় হলে পরে চোখের পাতাটায় ভালো লাগতো, কিন্তু হচ্ছে না, কিছু করার নাই। ওই জন্য আমি বলছি যে একটা ভালো মেকআপ কিটগুলো নিতে হবে, এবার মানে আমি কোথাও মাল তুলতে গেলে পরে খোঁজ করব, মানে আমি যেটা চাইছি সেটা পাই না, খোঁজ ঠিকই করছি যেরকমটা চাইছি এখানটা পাই না, কিংবা অনলাইনেই নিয়ে নেব, যাই হোক একটা কিছু করতে হবে, ব্যবস্থা না হলে হবে না। আর এদিকে দেখো আমি কাজলটা এবার দিয়ে নিচ্ছি, আমি কাজল ভালো পরতে পারি ভাই, যা বলবে না বলবে, পরতেও ভালোবাসি আর পরতেও পারি, আমার তো মনে হয় কাজলটা দেখো হচ্ছে না, মাথা একবার করে ঘষছি আর একবার করে দিচ্ছি, মানে ছোটোবেলায় যেরকম করতাম সেটাই আর কি, দেখো বারে বারে মাথাতে
মানে ওই ফাউন্ডেশনটা লেগে যাচ্ছে, তো লেগে গিয়ে আর সরছে না কাজলটা তার জন্যে। আর এদিকটাতে দেখো এরই ফাঁকে আমি আইব্রোটা করে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। আইব্রোটা মনে হচ্ছে যেন খুব বেশি গাঢ় হয়ে গেছে, এটাকে একটু শেড করে নিচ্ছি। আর এদিকে আইলাইনার দিয়ে নিচ্ছি, দেখো চোখে, বাপরে আমি খুব ভালো আইলাইনার দিতে শিখে গেছি এই দুদিনে মেকআপ করতে করতে, যা বলবে। কারণ এত ভালো দিতে পারতাম না, হতো মানে একদিক ছোট একদিক বড়, কোনাটা ভালো উঠতো না, আর ওদিকে লাইনটাও ডিস্টার্ব করছে, আর আমার সামনে এত মানুষ দাঁড়িয়ে আছে কি বলবো। মানে ওদেরকে বলতেও পারছি না যে দোকানের দরজাটা না দিলে পরে এদিকে ভালো দেখা যাচ্ছে না, কি করব বলো, কিছু করার নেই। তো ওদেরকেও মানে জোর গলায় বলতে গেলে পরে কেমন হয় না। আর দোকানে বসে যেহেতু সাজি সবাই দেখে, তো মুখটা দেখো কিরকম লাগছে, মানে বাইরের আলোটা আসছে তার জন্যে, কিছু করার নাই, ওরাও মানে দেখে বেশ ভালো লাগে। তো আমার এদিকে কথা বলতে বলতে আইলাইনার মাস্কারাও লাগানো হয়ে গেছে, এদিকে লিপস্টিকটাও লাগিয়ে নিচ্ছি। দেখো আজকে ওই কি বলে এটা একটা লিকুইড লিপস্টিক, কিন্তু আগে যেটা নিয়েছি সেটা না, এটা একটু হালকা অরেঞ্জ কালারের মতন, চেরি কালারের মতন, অরেঞ্জ না, এটা একদম ফুল চেরি কালার। এর আগেটা রেড ছিল, এটা চেরি, বেশ ভালো লাগছে। এবার আমি তিলকটা করে নেব, তো শ্রীকৃষ্ণের তিলক যেমন হয় সেরকমভাবে করছি, কিন্তু এটা আমি তিলক দিয়ে করছি না, এটা যে মানে কনে সাজার যে ইয়েগুলো সেটা দিয়ে, তো চোখের দুপাশেও দিয়ে নিচ্ছি। তো মানে কি কলকা করে নিচ্ছে, এক কথায় বলতে গেলে কৃষ্ণর মানে পুরো মুখেই তো এমনিতেই কলকা করা থাকে, তো নিজে নিজে আর কতটা ভালো হবে বলো, সেই যতটা পারছি ততটাই করে নিচ্ছি। আর কলকার তুলিটা আছে, তো নিজে নিজে যেন তুলি দিয়ে না হয় না, কেমনই হয়ে যায়। আর এরপরে মনে করছি যে কেচ পেনের মতন যে ইয়েগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে নেব, লাল আর সাদা, তাহলে বেশ ভালো হবে। আইলাইনারটাও মানে কেচ পেনের মতন উঠেছে, ওটাও বেশ ভালো, ওটাও দেখি এরপরে কোথাও পেলে পরে নিয়ে নেব। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মানে পুরো কলকাটা হয়ে গেছে, কলকা তো খুব। আর লিপস্টিকটা দিয়েই আমি মানে ভালো করে এটাকে একটু কি বলবো ডেকোরেশন করে নিচ্ছি। আর লাল কালারেরও ছিল আমার এটা, কিন্তু কোথায় যে আছে ভগবান জানে। তো এবার চলো চুলটা ঠিক করে নেই, চুলটা এটা তো মানে চুলটা ঠিক করার তেমন কিছু নাই, চলো মালাগুলো আগে পরে নেই, মালা কানেরটা। তো যে মালাগুলো আমি পরে থাকি সেগুলোই পরছি, এটা বেশ প্রজাপতি প্রজাপতি চিক মালা, আর এটা একটু বড়। আরও মানে আরেকটা মালা ছিল দোকানেরই, বেশ মানে শ্রীকৃষ্ণের মতো পরার মতনই, বেশ সাদা পুঁথি দেয়া, তো ওটা আর বার করলাম না। একজোড়া চুর আছে, চুরটা বার করে নেব। আগে দেখো কানেরটা পরে নিচ্ছি, সেই ময়ূর দুলের যে ঝুমকাটা ছিল বালি ঝুমকার মতন সেটাই। তো চুলটা চলো একটু সামনেটা ছাড়িয়ে নেব, এখনই মনে হচ্ছে যেন দুষ্টু কানাইয়ার মতন মনে হচ্ছে যেন, দেখো চোখ মুখ দেখো। তো চলো চুলটা হয়ে গেল, এখানে চুল ছাড়াবার মতন কিছু নাই। আর এবার যে ওড়নাটা আমার ছিল, এটা আমার বিয়ের ওড়না, তো এতদিনে বেশ ভালোই কাজে লাগছে, তো এটা বেশ ভালো করে বেঁধে নিলাম। আর এবার যে জিনিসটা লাগাবো, এটা আমি যখন মায়াপুর গিয়েছিলাম নিমায়ের যে নিম গাছতলায় ওখানটাতে আমি কুড়িয়ে পেয়েছিলাম, এটা একটা ঠাকুরের মূর্তি আছে আর বেশ সুন্দর কাজ করা আছে। তো দেখো আমার এটাও লাগানো হয়ে গেল, এখানে একটা ময়ূরের যে চূড়াটা আছে আমার বাড়িতে নিয়েছিলাম আমার গোপালের জন্য, সেই চূড়াটা লাগিয়ে দেবো, তাহলে একদম সম্পূর্ণ রেডি হয়ে যাব। তো চলো একদম পুরোপুরি আমি রেডি এখন। তো দেখো আমি পুরো কমপ্লিট, আর একটা ময়ূরের পাখা মানে ময়ূরের ডানা যেটা সেটা দেবো, আর আমি একটা বাঁশি তৈরি করে রেখেছি, সেটা তো আজকে ভিডিওতে দেখেছো তোমরা, তো সেটা আগে নিয়ে আসি তারপর লাগিয়ে নিই, তাহলেই মানে ফুল কমপ্লিট আমি হয়ে যাব। তো দেখো এটাও লাগিয়ে নিয়েছি ময়ূরের ডানাটা, আর আমি সম্পূর্ণ রেডি। সম্পূর্ণ রেডি বলতে এটা একটুখানি এখানটায় একটা সেফটি পিন দিয়ে আটতে হবে, তো দাঁড়াও এটা নেই, তো এটাও করে নিলাম, আর ফুল রেডি আমি একদম। এই দেখো এইটা এই বাঁশিটা আমি বানিয়েছি, তো কেমন হয়েছে সেটা বলবে কৃষ্ণা। হ্যাঁ এটা হচ্ছে আমার লু। কমেন্টে বলবে,
আর মানে কি কি দিয়ে সাজলাম সেটা তো দেখলেই তোমরা মানে নরমালি বাড়ির যে সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে মানে মেকআপ লুক তৈরি করা। তারপর বাসিটা দেখো, এটা তো সেই দেখিয়েছি তোমাদেরকে, এটা সেই দোকানের ইয়েটা দিয়ে তো খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে বাসিটা, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। তো চলো আমি একদম রেডি, তো খালি একটুখানি পায়ে আলতাটা পরবো, সেটা তোমাদের কাছে দেখাতে পাচ্ছি না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। তো চলো টাটা, জয় শ্রীকৃষ্ণ।